চারটা ছাগল আর একটা ইয়া বড় গরু। গোশত নিয়ে তারপর চলে আসবো সকাল সকাল তোমাদের বাসায়। হ্যাঁ জানে মান, প্রতিবার আমার আব্বা বড় একটা গরু এমনিতেই দেয়, এবার এক্সট্রা আরও চারটা ছাগল দিচ্ছে। তোমাদের বাসায় গোশত পাঠাবে না সেই জন্য। আমার বিশ্বাস হচ্ছে না। আমি প্লিজ তুমি ইয়ে করো, শিগগিরই ওই চারটা ছাগল আর গরুটার ছবি তুলে আমাকে আগে পাঠাও মেসেঞ্জারে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আমি এগুলো ফেসবুকে আপলোড দিয়ে বলবো শ্বশুর বাড়িতে কোরবানি এরকম চারটা ছাগল আর একটা গরু কে দিচ্ছে। এতগুলা গরু ছাগল আমরা কোরবানি দিব, সব কিছু মিলিয়ে আর বিলিয়ে এরপরে মিনিমাম এক মন গোশত হবে। এগুলো নিয়ে আমার আসতে তো একটু সময় লাগবে, তাই না? হ্যাঁ তাই তো। তুমি তুমি কিভাবে আসবা? অবশ্যই তুমি এখানে কিন্তু তুমি ঈদের দিনে চলে আসবা। হ্যাঁ ঈদের দিনে দুপুর দুপুর চলে আসবা কিন্তু। এই শোনো, তুমি টেনশন করো না, ওই কোরবানি দিয়ে সব গুছিয়ে গেছি, আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। ফেসবুকে না হয় ফ্রেন্ডসে দেখালাম কি কোরবানি দিচ্ছি, কিন্তু আশেপাশে প্রতিবেশীদের কাছে তো একটা মান সম্মান আছে। আইডিয়া, সবাইকে দাওয়াত দেবো। এই শোনো, তুমি কিন্তু ঈদের দিন সকাল সকাল গোশত নিয়ে চলে আসবা, ঠিক আছে? কারণ ওই গোশত রান্না হবে এবং আমাদের যত নেইবার্স আছে সবাইকে আমি মাকে দিয়ে বলাচ্ছি এবং আমিও ফোন দিচ্ছি সবাইকে, আমি দাওয়াত দেবো, দেখাইতে হবে। আমি আমি একটু বিয়ের পর শো অফ করতে পারিনি, আমি এবারে কোরবানি দিয়ে করবো। জানে মান, একটা কাজ করো, রাতে মানে ডিনারের দাওয়াত দাও, কারণ বোঝোই তো গোশত টোশত সব কিছু ম্যানেজ করে আনতে আনতে দুপুর হয়ে যাবে, তাই না? ডিনারে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তো দুপুরের মধ্যে মানে বিকালের মধ্যে চলে আসবে, কারণ মুড়ি আবার রান্না বান্না করতে হবে। ওকে লক্ষ্মীটি, তুমি টেনশন করো না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে বাই। কি রে, ঠিক আছে সব? দোস্ত সময় না, আমার মানুষজনকে ফোন দিতে হবে, দাঁড়া। কাহিনী কি, তুই হঠাৎ করে এত এক্সাইটেড হয়ে গেলি? আমার শ্বশুর বাড়ি ইয়া বড় এক গরু আর চারটা ছাগল কোরবানি দিচ্ছে। কেরামত বলছে আসার সময় এতগুলা মগোশত নিয়ে আসবে, আল্লাহ। আমাদের প্রতিবেশীদের দাঁত দিতে হবে না, কোনো কোরবানি দিতে আমরা এটা পারি না। আমি আনছি আর ওই যে ইয়েদের, তুই যাদের চিনিস ওদের একটু ফোন দে প্লিজ, ঈদের দিন বলবি রাত্রে আমাদের বাসায় খাবে, ওকে? আচ্ছা ঠিক আছে। মা মা বলো তুমি ঈদের দিন কাকে কাকে দাওয়াত করে খাইতে চাও, শুধু একটা ডিসাইড করো এবং ফোন দিয়ে দাওয়াত দিয়ে দাও, ঈদের দিন রাত্রে আমাদের বাসায় দাওয়াত, ঠিক আছে? শুধু তাই না মা, দাওয়াত খাওয়ার পর
সবার হাতে এক পোটলা করে গোশত ধরায় দেব, ঠিক আছে? কি এর গোশত? কুরবানির গোশত, তাই না? প্রতিবেশীদের তো হক আছে। বুঝছি, কাম নাই কাজ নাই, আরামে শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় দিবা স্বপ্ন দেখতেছিস না? তোর বাপ কি কুরবানি দিচ্ছে? মা, তোমাদের জামাই ফোন দিছিল, আমার শ্বশুর বাড়ি ইয়া বড় একটা গরু আর চারটা ছাগল কুরবানি দিচ্ছে, কি বলিস? হ্যাঁ মা, কুরবানি দিচ্ছে তো শ্বশুর বাড়ি দিচ্ছে, আমাদের কি? কেরামত, দুপুরের মধ্যে চলে আসবে কুরবানি দেওয়ার পর গোশত নিয়ে। আমি 20 জন মানুষের পোলাও রাইন্দে ফেলেছি, খালি গোশতটা বাকি। কে আমাকে ফোন দিছিল, অলরেডি চলে আসছে, কাছাকাছি আছে, একটু সবকিছু রেডি রাখ। ওয়াফা, আমি সবচেয়ে বড় আড়িটা বাইর করে রাখিছি, আর ওই দেখেন সব পিয়াজ কাটিয়ে বইরে রাখিছি, একদম গোশত আনার সাথে সাথে চড়াই দিবা না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না। তাই নাকি? তো তো অনেক বুদ্ধি। কি ব্যাপার, তুই রেডি হস নাই? তুই লাস্ট ইয়ারের লিপস্টিকও কিনে দিছিস, ওটাও দেখি লাগাস নাই। হ্যালো,
খুদা। আরে বুঝো না, গরিব মানুষজন গ্রামে সবাইকে বিলিয়ে আত্মীয় স্বজনকে দিয়ে আমাদের ভাগে যা ছিল ওখান থেকেও আরো গরিবদের দেওয়া লেগেছে, পরে এতটুকু জুটেছে।